700 টাকা ইলেকট্রিক বিল আসে কি করে? আশ্চর্য, টেলিফোন 900, 700 আর 900, 1600। হোলি আর কিরিটের স্কুলের ফিস 1150 করে 3300, মানে হচ্ছে 4900। কালকে আমাদের স্কুলে একখানা ড্রয়িং খাতা আর ক্রেয়ন্স লাগবে। টিফিন 500। ও মা, বলছি কালকে আমাদের স্কুলে একখানা ড্রয়িং খাতা লাগবে। মা, হ্যাঁ, কাল স্কুলে 100 টাকা লাগবে ওই ডেভেলপমেন্ট ফিস। মানে কি 100 টাকা? হ্যাঁ, তোমার স্কুলে 100 টাকা ডেভেলপমেন্ট ফিস লাগবে, তোমার কালকে ড্রয়িং খাতা ক্রেয়ন্স লাগবে। আমারও কিন্তু মা 12খানা কালার জোলা ক্রেয়ন চাই। এখনো স্কুলের ফিস দিতে পারিনি আমি। হ্যাঁ মা, কাল মিস নিয়ে যেতে বলেছেন। কিরিট বসো, তোমাদের সঙ্গে আমার কথা আছে। তোমরা জানো তোমার বাবা আর আমার ডিভোর্স হয়ে যাচ্ছে? তোমার কাকুর রোজগারেই সংসারটা চলছে, আমার বিজনেসটা এখনো কিন্তু সেভাবে দাঁড়ায়নি, সেটা তো তোমরা বুঝো। এমনও তো হতে পারে, এতটা খরচ আমি টানতে পারলাম না, সেক্ষেত্রে তোমাদের স্কুলটা আমি বদলে দেব। মানে পাড়ার মোড়ে যে স্কুলটা আছে ওই পচা স্কুলে আমি পড়বো না? কিরিট, তোমরা বড় হচ্ছ না, বুঝলে চলবে? আমি অন্য স্কুলে দেব সেটা আমি বলছি না, কিন্তু আমাকেও তো একটা খরচের হিসেব করতে হবে। বাবা বাবা খরচ দেবেন না উনি। কিরিটকে হয়তো নিজের কাছে নিয়ে গিয়ে রাখতে পারে, কিন্তু এ বাড়িতে থাকলে কোনো খরচই তোমাদের জন্য তোমাদের বাবা দেবে না। অভিষেককে আর কত চাপ দেবো আমি, এমনিতেই 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টা খাটছে ছেলেটা। আমি ওই নতুন স্কুলে যাব না ভাই। দেখো মাত্র কটা দিন, আমার ব্যবসাটাকে আমি দাঁড় করাবো, তখন আর তোমাদের কোনো কষ্টই আমি রাখব না। এই কটা দিন তোমরা কষ্ট করতে পারবে না? কি না পারবে না? খুব পারবো, আমার পায়ে জল নেই মা, কিন্তু মনে আছে। লক্ষ্মী শোনা।